কোষের প্রকারভেদ। আমরা গত ভিডিওর একদম লাস্ট মোমেন্টে কিছু ফিগার দেখেছিলাম, লাইক এটা একটা স্ট্রাকচার ছিল, তার আগে এটা একটা স্ট্রাকচার ছিল কোষের, আর এটা আরেক রকমের স্ট্রাকচার। হ্যাঁ, তো এখানে বা তারপরের এটা বা তারপরের এটা, এগুলোতে আসার আগে আমি এখানে আসি। ফার্স্ট কথা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ কেন হয়েছে? কারণ হলো কোষের গঠনে কিছু ভ্যারিয়েশন আছে, কোষের গঠনে কিছু ভ্যারিয়েশন আছে। এই ভ্যারিয়েশনটা কীরকম? ফার্স্ট কথা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই রকম, একটি হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, আর আরেকটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, ওয়েল এই দুটো ভাগ কেন করা হয়েছে? এখানে যে হেডলাইনটি আছে সেখানে বলা হয়েছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে আমরা আগে একটা নিউক্লিয়াসের গঠন দেখে ফেলি। এখানে দেখো, এটা হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস। যদি বলো যে কোষের নিউক্লিয়াস কোথায় আছে, তাহলে এই যে এটা তো পুরো একটা কোষের ফিগার, এই পুরো কোষের যে স্ট্রাকচার, তার এই যে এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ আবার কোষের মধ্যে, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। আর এটাকে যদি আমি খুলে নিয়ে আলাদা করে ফেলি, তাহলে এটা হলো সেই নিউক্লিয়াসটি। ওকে, তাহলে দেখো নিউক্লিয়াসের বাইরে কী আছে? একটা আবরণ, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের আবরণ। ওকে, তারপর কী আছে? তারপর এখানে দেখো এর মধ্যে কিছু জালিকাকার স্ট্রাকচার আছে, কেন্দ্রে একটা ভারী শক্ত স্ট্রাকচার আছে আবার। হ্যাঁ, আবার এই ফুল স্ট্রাকচারের মধ্যে তরল আছে। আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করি। ধরে নাও তোমরা বাজারে গিয়েছো, বাজারে যাওয়ার পর হচ্ছে নুডলস কিনে এনেছো, ঠিক আছে, নুডলস। সেই নুডলস কী করতে হবে? নুডলস বাসায় এনে এটাকে প্রথমে ওয়ার্ম করতে হয় বা বয়েল করতে হয় পানির মধ্যে দিয়ে, তারপর সেটার মধ্যে অনেক কিছু দিয়ে তারপর ফ্রাই করতে হয়, তারপর তো নুডলসটা প্রিপেয়ার হয়ে যায়। ভালো কথা। এখন ধরে নিলাম যে তোমরা এই নুডলসটা আরেকটা ওয়েতে প্রিপেয়ার করতে পারো। একটা পলিথিন নিলে বা একটা স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচার, তার মধ্যে কী করলে? নুডলসটা দিয়ে দিলে, তারপর তার মধ্যে গরম পানি দিয়ে সেই স্ট্রাকচারটি অফ করে দিলে। আমি পলিথিনের কথা এজন্য বললাম কারণ পলিথিনটা তো ফ্লেক্সিবল, তো এটা চেঞ্জ করা যায়। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই পলিথিন। ওকে, তো এই পলিথিনের মধ্যে কী দিয়েছি? এরকম করে নুডলস দিয়েছি। পলিথিনের মধ্যে আমি দিলাম কি? নুডলস। পলিথিনের মধ্যে নুডলস দেওয়ার পর আবার ধরে নিলাম যে এখানে কী আছে, একটি নিউক্লিওলাসের কথা বলছি কারণ এটার নাম নিউক্লিওলাস। আমি নিউক্লিওলাসের কথা বললেও এখন নিউক্লিওলাস ভুলে যাও। এখানে কী আছে? একটা পলিথিন, পলিথিনের ভেতরে নুডলস, আর ভেতরে ধরো হচ্ছে একটা মটরশুঁটি বা একটা ডিমের কুসুম দিয়ে দিতে পারো তুমি, ঠিক আছে। আচ্ছা, এখন এর ভেতরে আবার কী দিলে? গরম পানি দিলে, হট ওয়াটার বা বয়েলড ওয়াটার দিয়ে ফেললে। তাহলে কি এর মধ্যে পানি চলে আসবে? এর মধ্যে যখন পানি চলে আসলো, তাহলে দেখো এখানে কী কী স্ট্রাকচার থাকলো? বাইরে পলিথিন, ভেতরে নুডলস, নুডলস কার মধ্যে আছে? তরলের মধ্যে আছে, পানির মধ্যে আছে, আর একটি কি বৃত্তাকার গোল অংশ। তাহলে এখন এখানে এটাকে যদি আমি নিউক্লিয়াসের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা কীরকম? নিউক্লিয়াসের বাইরে একটি আবরণ আছে, এটারও বাইরে একটি আবরণ আছে। তো এই আবরণই হচ্ছে নিউক্লিয়াসের আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন। এখানে যে হট ওয়াটার দিয়েছিলে তরল, এর মধ্যে এরকম একটি তরল আছে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, প্লাজম মানে হচ্ছে সংগঠক যার মধ্যে অনেক কিছু থাকবে। ওয়েল, তারপর কী আছে? এরকম নুডলসটা, এর মধ্যেও নুডলস আকৃতির কিছু তন্তু সূত্রাকার অংশ আছে, তাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, বা আমরা কোষ বিভাজন যখন পড়বো তখন এটার নাম হয়ে যাবে ক্রোমোসোম। একই জিনিস কিন্তু অলমোস্ট। ওয়েল, নেক্সট কী আছে? নেক্সট এটার ভেতরে যে একটা বৃত্তাকার ভারী অংশের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই বৃত্তাকার ভারী অংশটি, যেটাকে আমি হচ্ছে ডিমের কুসুম বা একটা মটরশুঁটির কথা বলেছি। ওকে, এটার নাম হলো নিউক্লিওলাস। তাহলে একটি নিউক্লিয়াসের মধ্যে চারটি অংশ আছে, আবরণকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের আবরণ, ভেতরে তরল নিউক্লিওপ্লাজম, এখানে নুডলসের মতো প্যাঁচানো জালিকা, তন্তুময় জালিকা, ক্রোমাটিন জালিকা, ভেতরে ভারী অংশকে বলা হয় নিউক্লিওলাস। ওকে, এটি হচ্ছে একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, এখন এই আদর্শ নিউক্লিয়াস দিয়ে আমরা কী করব? আমরা একটু আগে যে কোষের প্রকারভেদের কথা বলেছি, যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটি আদিকোষ আর একটা প্রকৃত কোষ। এখন এই দুটো কীভাবে এসেছে? আদিকোষ যেটি বা প্রোক্যারিওটিক সেল যেটি, সেখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস মানে এই যে একটু আগে যে চারটি অংশের কথা বলেছি সেটি। কিন্তু প্রকৃত কোষ যেটি, সেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে,
একটি নিউক্লিয়াসের যে চারটি অংশ আছে সেই চারটি অংশের চারটি উপস্থিত থাকবে। তাহলে প্রকৃত কোষ যেটি সেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে, আদিকোষ যেটি সেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। তোমরা যদি এই ফিগারটি দেখো তাহলে এটা তো একটা ব্যাকটেরিয়া, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বাইরের স্ট্রাকচার এটি, ভেতরে সাইটোপ্লাজম আছে, কিন্তু এর ভেতরে কী আছে? শুধু প্যাঁচানো জালিকা, এর ভেতরে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। তার মানে এটা কি? আদিকোষই, নিউক্লিয়াস নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আদিকোষ আর এটা হলো প্রকৃত কোষ। কেন প্রকৃত কোষ? কারণটা হলো এই যে স্ট্রাকচারটি আছে এটাকে নিউক্লিয়াস বলা হয়। এখানে দেখো নিউক্লিয়াসের বাইরে আবরণ আছে, যদি এটা সেকশন করা হয়েছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল সেকশন ভেতরের স্ট্রাকচার দেখানোর জন্য। ওয়েল, আবরণ আছে, ভেতরে একটা গোল অংশ আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তারপর এর বাইরে তরল আছে, নিউক্লিওপ্লাজম। তরলের মধ্যে এরকম করে সূত্রাকার প্যাঁচানো অংশ আছে, এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। তাহলে এটা কী হবে? প্রকৃত কোষ। এর আগে যে কোষটি আছে এখানেও সেম, নিউক্লিয়াস, ওকে, এটাও প্রকৃত কোষ। তাহলে এগুলো হচ্ছে প্রকৃত কোষ আর এটা হচ্ছে আদিকোষ, ঠিক আছে? ওয়েল, এখন আমরা এখানে চলে যাই, বা প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলতে আমরা কী বুঝব? প্রো মানে হলো বিফোর বা আদি, আগের অবস্থা। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আগের অবস্থায় যেটি তাকে বলা হবে প্রোক্যারিওটিক সেল, বা এই নিউক্লিয়াস যে জীবে, যে কোষে উপস্থিত থাকবে তাকে বলা হবে প্রোক্যারিওটিক সেল। এখানে যে নিউক্লিয়াসটি আছে তার কোনো আবরণ থাকবে না। আবরণ যদি না থাকে তাহলে ভেতরে কী থাকবে? না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকবে। আর ক্রোমাটিন জালিকা কী হিসেবে থাকে? ক্রোমাটিন তন্তু বা জালিকাটি ডিএনএ হিসেবে থাকে, শুধুমাত্র ডিএনএ থাকবে। তাহলে নিউক্লিয়াসের শুধুমাত্র ডিএনএ থাকবে আদিকোষের, আর এই শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ যেটি আছে তাকে নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিওয়েড বলা হয়। ব্যাপারটা কীরকম? এখানে তো ব্যাকটেরিয়া দেখছি আমরা, ব্যাকটেরিয়া, এখানে প্যাঁচানো স্ট্রাকচার দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই নিউক্লিয়াসটি, বা নিউক্লিয়াস তো বলা যাবে না, এই ক্রোমোজোম যেটি আছে বা ডিএনএ যেটি আছে সেটি এরকম গোল হয়ে যায়। এই বৃত্তাকার যে ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএকে বলা হয় নিউক্লিওয়েড, ঠিক আছে? তাহলে আদিকোষের নিউক্লিয়াসকে আমরা কী বলবো? নিউক্লিয়াস বলা যাবে না, নিউক্লিওয়েড বলবো, ঠিক আছে? তাহলে এখানে কী আছে? একটি মাত্র বৃত্তাকার ডিএনএ, তাকে আমরা নিউক্লিওয়েড বলছি। আর যেহেতু নিউক্লিয়াসে শুধু ডিএনএ আছে, নিউক্লিয়াসের আবরণ নেই, নিউক্লিয়াসের তরল নেই, তারপরে নিউক্লিওলাস নেই, তার মানে কি? এখানে কোনো কিছুই থাকবে না, ওকে? এখন কথা হলো কোষের মধ্যে আর কী আছে? এটা তো একটি কোষ, কোষের সাইটোপ্লাজম থাকে, আর অনেক কিছু থাকে। আমরা একটু পরে এগুলো ডিটেলস জানবো। এই জায়গাটায় আর এক্সট্রা কী জিনিস থাকবে? সাইটোপ্লাজম থাকবেই, কারণ সাইটোপ্লাজম ছাড়া সেটা কোষ হয় না, ওকে? আর এর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকবে। রাইবোজোমকে কোষীয় অঙ্গাণু বলা হয়। কী বলা হয়? কোষীয় অঙ্গাণু, ঠিক আছে? ওকে, তাহলে আদিকোষ যেটি, সেখানে কী কী আছে? নিউক্লিওয়েড আছে, নিউক্লিওয়েড মানে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আর এখানে রাইবোজোম থাকবে। রাইবোজোমের একটা আবার মাপ আছে, 70S। আমরা পরবর্তী ভিডিওতে রাইবোজোম সম্পর্কে আলোচনা করব, তখন এই 70S বলতে আমরা কী বলছি সেটা আমরা আলোচনা করব। ওয়েল, আর আদিকোষ নিয়ে যে জীব গঠিত তাকে বলা হয় আদিকোষী জীব। কী বলা হয়? আদিকোষী জীব। এখন আমরা আদিকোষ সম্পর্কে জেনে ফেলেছি, প্রকৃত কোষে চলে আসি। আদিকোষ ছিল প্রোক্যারিওট, আর এটা ছিল, এটা হবে হচ্ছে ইউক্যারিওট। ইউ মানে কোড বা রিয়েল, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে যে কোষের নিউক্লিয়াসটি অনেক সুন্দর, ঠিক আছে? সুন্দর বলতে যে এরকম হ্যান্ডসাম নিউক্লিয়াস থাকবে, অনেক উপাদান থাকবে, তার মধ্যে চারটি উপাদান, তাকে আমরা বলবো কি? ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ, ঠিক আছে? তাহলে কী থাকছে? যে কোষের আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকবে তাকে আমরা কী বলবো? প্রকৃত কোষ। এখন কথা হলো এখানে শুধু বৃত্তাকার ডিএনএ পেয়েছিলাম, এখানে কী পাবো? এখানে ক্রোমোজোম যেটি আছে সেটি লম্বা হবে, এখানে ডিএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে। কী থাকবে? হিস্টোন প্রোটিন। ওয়েল, আবার এখানে হচ্ছে রাইবোজোম যেটি আছে সেটি ছিল 70S, এখানে রাইবোজোমটি বড় হয়ে যায় 80S, ঠিক আছে? এই হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আর প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়, বা কাজের ভিত্তিতে কোষ কিন্তু দুই প্রকার আছে। আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।